পপি এনজিও জব সার্কুলার পাবলিশ করেছে। তো আমরা এই ভিডিও থেকে পপি এনজিওর পুরো সার্কুলারটি দেখব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি। তো নিয়োগ বিজ্ঞপ্তি, পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে 1986 সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন। সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা সমমান। ডিন কর্মসূচিতে কমপক্ষে 4টি শাখা পরিচালনায় 1 বছরের অভিজ্ঞতা সহ 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক অথবা সমমান পাস প্রার্থী আবেদন করতে পারবেন। দেন এখানে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট জানা আবশ্যক। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন হচ্ছে শিক্ষানবিশকালে 28,000, 4,500 টাকা ক্রেডিট ভাতা, 800 টাকা মোবাইল ভাতা, সর্বমোট 33,300 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 35,900 টাকা। দেন এখানে দ্বিতীয় যে পদটি আছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা সমমান। ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে 1 বছরের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পাবেন। তো এখানে বয়স বলা হয়েছে সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষানবিশকালে বেতন সর্বসাকল্য হবে 29,300 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 31,500 টাকা। দেন এখানে 3 নম্বর পদটি আছে সহকারী শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা সমমান। ঋণ কর্মসূচিতে হিসাব সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেন বয়স এখানে বলা হচ্ছে সর্বোচ্চ 35 বছর, শিক্ষানবিশকালে বেতন 22,100 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 24,000 টাকা। সিনিয়র মাঠ কর্মকর্তা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা সমমান। স্নাতক পাস প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 25 থেকে 35 বছর, শিক্ষানবিশকালে বেতন হবে 18,100 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 19,600 টাকা। মাঠ কর্মকর্তা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান, বয়স 25 থেকে 35, শিক্ষানবিশকালে বেতন 17,300 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 18,800 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা যাদের এসএসসি অথবা সমমান, তাদের বয়স হচ্ছে 20 থেকে 32 বছর, শিক্ষানবিশকালে তাদের বেতন হবে 16,800 টাকা এবং স্থায়ীকরণের পর 18,300 টাকা। অন্যান্য শর্তাবলী, সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, 2 থেকে 5 নং পদের প্রার্থীগণ 6 মাস শিক্ষানবিশকালে একক আবাসন সুবিধা, মোবাইল ভাতা, স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 1 ও 2 নং পদের জন্য প্রযোজ্য। স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা প্রদত্ত হবে। এছাড়া লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, উৎসব ভাতা, আওয়ার ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। মাইক্রোফিন 360° সফটওয়্যার ও MRA এর সনদপ্রাপ্ত সংস্থায় কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগে অবস্থিত পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ 2 নং পদের জন্য 15,000 টাকা, 3 নং পদের জন্য 14,000 টাকা, 4 ও 5 নং পদের জন্য 10,000 টাকা প্রদান করতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। যে সকল পদের প্রার্থীদেরকে পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর এখানে একটা দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংক লিমিটেড লালমান্ডিয়া শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা জমা দিতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের ওপর অবশ্যই পদের নাম ও জেলায় যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, 2 কপি পরিচয়, 2 জন পরিচয় দানকারী ব্যক্তির যাদের মধ্যে 1 জন শিক্ষক ও 1 জন নিকটাত্মীয়, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 20/12/2020 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/1/5/11 এ ব্লক ই লালমাটিয়া ঢাকা 1260 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।
উল্লেখ হয়েছে উপরে উল্লেখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এখানে একটা ওয়েবসাইট আছে www.popibt.org, এটা হচ্ছে পপির ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আমি এই বিজ্ঞপ্তিটি আনিয়েছি, আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। তো এটাই ছিল পুরো সার্কুলারটি। ধন্যবাদ।